नमस्कार बंधुरा, आपनादेर सकलके चटपटे रान्नाघरे स्वागत। आपनादेर सकलके स्वागत जानिए शुरू करब आमार आजकेर रेसिपी। आज आमि बानाबो लाबड़ा, आर ए लाबड़ा बानाबो सम्पूर्ण निरामिष पद्धतिते। आर एटा किन्तु आपनारा जे कोनो पूजोर भोग हिसाबे बानिये निते पारेन। आर एटा भात बा खिचुड़ीर संगे खेते किन्तु भीषणई सुस्वादु लागे। आर सेई संगे आमि आपनादेर संगे शेयर करब ई लाबड़ार मशला रेसिपिटी सह। ताहले चलुन देखे नेवा जाक। लाबड़ा बनानोर जोन्नो एखाने आमी निएछी किछुटा आलू, आर निएछी मिष्टी कुमड़ो, आर एखाने आमी निएछी किछुटा मूलो, आर एखाने आमी निएछी किछुटा रांगा आलू, आर निएछी बेगुन, आर एखाने निएछी आमी काँचा কলা, আর এখানে আমি নিয়েছি কিছুটা ডাটা। এর সঙ্গে লাগছে আমার আদা বাটা, আর লাগবে স্বাদ অনুযায়ী লঙ্কা। তবে আপনারা কিন্তু এখানে পুঁই শাক কিংবা পালং শাকও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু লাবড়ার টেস্টটা আরও ভালো হয়। তো প্রথমে আমি ভাজা মশলাটা তৈরি করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা 2 টুকরো করে। এবার এই মশলাগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন মশলাটা আমি নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হওয়ার পরে মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা নামিয়ে কড়াইতে আবারও বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আর লাবড়াতে কিন্তু এখানে সর্ষের তেলই ব্যবহার করতে হয়, আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হয়। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। মশলাগুলো একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1টা গোটা শুকনো লঙ্কা, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো প্রথমে 1 মিনিটের মতো তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা, তবে এখানে আপনারা আদা বেটেও দিতে পারেন। আবারও একবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে একে একে বাকি সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কলা, বেগুন, ডাঁটা, রাঙা আলু, মূলো আর মিষ্টি কুমড়ো, সমস্ত সবজি দিয়ে দিলাম। একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা, তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন। তবে লাবড়াতে কিন্তু খুব বেশি ঝাল হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ, যাতে সবজিটা তাড়াতাড়ি একটু নরম হয়ে আসে। আবার একবার নেড়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আবারও নেড়ে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে রাখছি 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে সবজিটা নরম হয়ে আসে। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। আমি কিন্তু মাঝখানে একবার ঢাকাটা তুলে নেড়ে দিয়েছি, কারণ ঢাকাটা তুলে মাঝখানে একবার নেড়ে দেবেন, না হলে সবজিগুলো কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আর দেখুন সবজিটা কিন্তু অনেকটাই প্রায় নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, কারণ লাবড়া কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে দিচ্ছি। আর দেখুন এটা কিন্তু প্রায় এখন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ভাজা মশলাটা, আবারও 1 মিনিটের মতো এভাবে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন লাবড়াটা কিন্তু এখন একদম পুরোপুরি রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু লাবড়ার রেসিপিটি। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।
আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত, তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।